बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। नवम दशम श्रेणी शिक्षार्थीबृंद अस्सलाम वालेकुम। शारास्ती उपजिला माध्यमिक शिक्षा अफिस कर्तृक अनलाइन पाठदान कार्यक्रम थेके आमी मोहम्मद मुकबुल आहमेद सहकारी शिक्षक वार रहमान उच्च विद्यालय तुम्हारे स्वागत जानाच्छि। आशा करी तुम्हरा बैश्विक महामारी मध्य आल्लाह अशेष मेहरबानी भले आस भलो थार किसणीय आम घन घन भाव सबान पानी द्वारा हाथ धोते करते हैं बेर होते हम अवश्य मास्क परिधान कर बेर होते हैं हासि काशि आसले कोनेर बांस बा टीस्यू व्यवहार करते हैं ओ टीस्यू आबार आबद्ध बक्से फेले दीते हैं मास मांस के भलोभवे सिद्ध कर देते हैं आक्रांत रोगी संस्पर्श থেকে দূরে থাকতে হবে। অবশ্য করণীয় কতগুলো কাজ করলে অবশ্য আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দীর্ঘদিন যাবৎ শ্রেণী পাঠদান থেকে দূরে, এতে তোমাদের পরিবার সহ তোমরা যেমন উদ্বিগ্ন আমরা তাতে উদ্বিগ্ন। তোমাদের ভীষণ ক্ষতি হয়ে গেছে, এই ক্ষতি লাঘব করার জন্য কিছু ক্ষতি লাঘব করার জন্য ये अनलाइन कार्यक्रम शिक्षादान पाठदान कार्यक्रम चालू करा गया। सुप्रिय शिक्षार्थी, हमें आज के नवम दशम श्रेणी बांग्लादेश और विश्व परिचय चतुर्दश अध्याय आलोचना कर गत क्लासे हमें ये अध्याय परिवार संज्ञा परिवार प्रकार व्यय परिवार कार्यकाली आलोचना कर आशा करी तुम्हरा मनोयोगी हम बई खाता नहीं बसले তোমাদের কিছু উপকৃত হবে। যাক শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমরা বই খাতা নিয়ে বসো। আজকে আমরা আলোচনা করব সামাজিকীকরণের ধারণা, সামাজিকীকরণের প্রক্রিয়া বিভিন্ন প্রতিষ্ঠানে ভূমিকা। সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু, সামাজিকীকরণ এটি একটি জীবনব্যাপী প্রক্রিয়া। এটা জন্মের শিশুর জন্মের পর থেকে আরম্ভ করে মৃত্যু পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে বিভিন্ন মাধ্যমের অভিজ্ঞতা অর্জন করে সমাজের সাথে খাপ খাইয়ে চলার যে প্রক্রিয়া তাকে সামাজিকীকরণ বলে। সামাজিকীকরণ একটি মানুষকে একটি ব্যক্তিকে একটা শিশুকে আদর্শবান করে তোলে। সামাজিকীকরণ হলো নতুন রীতিনীতি, নতুন নিয়মকানুন, নতুন অভিজ্ঞতা সঞ্চয় করে যে প্রক্রিয়া মানুষ চলাচল করে পরিচালিত হয় তাকে সামাজিকীকরণ বলে। এই সামাজিকীকরণের প্রক্রিয়ায় বিভিন্ন প্রতিষ্ঠানের ভূমিকা রয়েছে। আমি এখন এগুলো ধারাবাহিকভাবে তোমাদের সাথে আলোচনা করব। ক, পরিবার ও পরিবারের সদস্যের ভূমিকা। শিশু জন্মের পর থেকে তার পরিবারে বসবাস করে, পরিবারের বয়োজ্যেষ্ঠ পিতা মাতা থেকে বিভিন্ন অভিজ্ঞতা সঞ্চয় করে তাকে চলতে হয়। এই ক্ষেত্রে পরিবারের যারা কর্তা আছেন, বিশেষ করে পিতা মাতা আচার আচরণের দ্বারা শিশুরা প্রভাবিত হয়। তাই এই ক্ষেত্রে পরিবারের মধ্যে পিতা মাতাকে অবশ্যই ঘরের মধ্যে সম্প্রীতি বজায় রেখে কথাবার্তা চালচলন করতে হবে। যে পরিবারের মধ্যে পিতা মাতার মধ্যে দ্বন্দ্ব থাকে সেই পরিবারের সন্তানাদিরা সাধারণভাবে একটু শৃঙ্খল হয়ে পড়ে, কারণ সন্তানাদি সবসময় অনুকরণীয়। তাই আমাদের অবশ্যই পিতা মাতারা আমাদেরকে অবশ্যই সংসারে বা পরিবারের মধ্যে আমাদের সম্প্রীতি বজায় রেখে, শালীনতা বজায় রেখে, সংযত অবস্থায় আমাদেরকে চলাফেরা করতে হবে, যাতে করে ছেলেমেয়েরা আমাদের দ্বারা প্রভাবিত খারাপ দিক প্রভাবিত খারাপ দিকে প্রভাবিত না হয়। তাই আমাদেরকে পরিবারের মধ্যে সুচলতে সতর্কতার সাথে
ज्ञाति दृष्टि और प्रतिवेशी ज्ञाति दृष्टि और प्रतिवेशी परिवार बाहर रक्त सम्पर्क जरा आते ज्ञाति दृष्टि তাদের সাথে সাজ চলনে, তাদের সাথে উঠা বসা, তাদের আচার আচরণের দ্বারা একটা সন্তান বা একটা শিশু সামাজিকরণ হতে শিখে। তাই প্রতিবেশী বা গোষ্ঠী যদি ভালো হয়, সৎ ব্যবহার করে, সুন্দর অবস্থানে পরিবেশ পরিবারে চলাফেরা করে, তাহলে ওই শিশু বা ওই সন্তান সুন্দরভাবে আচার আচরণ করতে শিখে। তাই জ্ঞাতি গোষ্ঠী ও প্রতিবেশী একজন সন্তানকে একজন শিশুকে সামাজিককরণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বিদ্যালয় সহপাঠী বিদ্যালয়ের মধ্যে বিভিন্ন সম্পরিবার থেকে সন্তানাদিরা স্কুলে আসে। এখান থেকে অনেকে ওই বিভিন্ন পরিবারের সদস্যদের সন্তানাদের আচার আচরণ দ্বারা প্রভাবিত হয়ে সেই সামাজিককরণ হতে শিখে। তাই ভালো পরিবেশে বা ভালো বিদ্যালয়ে পড়ালেখা করলে, ভালো পরিবারের সন্তানাদের সাথে একসাথে লেখাপড়া করলে, থাকলে চলাফেরা করলে, তাহলে ওই সন্তান সামাজিককরণ হতে শিখে বা সুসন্তান হয় বা সুনাগরিক হতে সহপাঠী। সৎসঙ্গ কথা আছে, সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ। যদি সৎ বা ভালো ছেলের সাথে সঙ্গ দেয়, সহপাঠী হয়, তাহলে তাকে সুন্দরভাবে সামাজিকরণ হতে সহযোগিতা করে। এক্ষেত্রে সহপাঠী সামাজিককরণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খেলা পড়া সঙ্গী সাথী সাথে একজন সন্তান সামাজিকরণ হতে সহযোগিতা করে, সাহায্য করে। খেলার মধ্যে থেকে একটি সন্তান নিয়মানুবর্তিতা, শৃঙ্খলাবোধ, নেতৃত্বের যোগ্যতা অর্জন করে এবং নেতার আদেশ মেনে চলতে তাকে অনুপ্রাণিত করে। পড়ার সাথী, পড়া ও সঙ্গী সাথী তদ্রুপ, হ্যাঁ, পড়ার সাথী সাথে সন্তানাদি বা ছেলেমেয়েরা চলাফেরা করলে তাকে সুন্দর সামাজিকরণ হতে সহযোগিতা করে। এক্ষেত্রে সঙ্গী বা পড়ার সাথী যদি সুন্দর ভালো সৎ চরিত্রে হয়ে থাকে, তো তাহলে তাকেও ওই তার চরিত্রে প্রভাবিত করে সেও সৎ হইতে পারে বা সৎ হওয়ার জন্য তার উৎসাহিত হয়। এক্ষেত্রে খেলা ও পড়ার সাথী অবশ্যই ভালো ভূমিকা রাখে একজন সন্তান বা একজন শিশুর এই সামাজিকরণ হতে। স্থানীয় সমাজ ও সম্প্রদায়, স্থানীয় সমাজ থেকে শিশু বা সন্তান সামাজিকরণ হতে সহযোগিতা পায়। সমাজের লোকেরা যদি সুন্দর হয়, পাড়াপড়ি যদি ভালো হয়, সুন্দর পরিবেশ বজায় থাকে, তাহলে শিশু ওই সুন্দর পরিবেশে সুন্দর সমাজে বড় হতে পারে এবং তাকে সুন্দর বা উত্তম চরিত্রের অধিকারী হতে পারে। অন্যান্য সম্প্রদায় যারা আছে আমার পাড়ার সাথে, তাদের ওই সম্প্রদায়ের সাথে, ওই গোষ্ঠীর সাথে চলাফেরাও একজন শিশুকে, একজন সন্তানকে সামাজিকরণ হতে সাহায্য করে, সহযোগিতা করে।
স্থানীয় পুষ্টি। আমাদের পরিবারের পাশে যে সমস্ত স্থানীয় গোষ্ঠী রয়েছে ওই গোষ্ঠীর থেকে একজন শিশু বা একজন মানুষ সামাজিকরণ হতে সাহায্য পেয়ে থাকে বা তাতে স্থানীয় গোষ্ঠী বা সমাজের সামাজিকরণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ধর্মীয় প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানের মাধ্যম থেকে শিশু সামাজিকরণ হয়ে থাকে। ধর্মীয় প্রতিষ্ঠান শিশু সামাজিকরণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বিভিন্ন ধর্মীয় গ্রন্থ থেকে, বিভিন্ন ধর্মীয় উৎসব থেকে, যেমন মুসলমানের বড় দুইটি ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আজহা, ঈদে মিলাদুন নবী, সবরা, সবকদর, বিভিন্ন ওয়াজ মাহফিল ইত্যাদি থেকে শ্রবণ করে ইত্যাদি অনুষ্ঠানে যোগদান করে তার থেকে একজন শিশু, একজন মানুষ সামাজিকরণ হতে পারে বা সামাজিকরণ হওয়ার জন্য অনুপ্রাণিত হয়ে থাকে। এতে তার জ্ঞানের সঞ্চার হয়ে থাকে, এর ফলে সে সামাজিকরণ হয়। শিশুর সামাজিকরণের জন্য গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণমাধ্যম বিভিন্ন রকম পত্র পত্রিকা, রেডিও, টেলিভিশন ইত্যাদির মাধ্যমে মানব একজন শিশু, একজন মানুষ কথা বলার ধরন, কথা বলার বাচনভঙ্গি বা বিভিন্ন ভাষা জ্ঞান অর্জন করতে পারে। গণমাধ্যমের মধ্যে থাকলে বিভিন্ন সমাজ, বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন হিস্ট্রি কালচার সম্পর্কে একজন শিশু বা একজন মানুষ জ্ঞান অর্জন করতে পারে। তাই গণমাধ্যম একজন মানুষকে, একজন শিশুকে সামাজিকীকরণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যেমন শিশু যদি পত্র পত্রিকা পড়ে তাহলে তার জ্ঞান সমৃদ্ধ হয় এবং বিভিন্ন ভাষা জানতে পারে। এক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ সামাজিকরণের বিভিন্ন প্রক্রিয়া নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা এতে কিছু উপকৃত হবে, যদি ভালোভাবে মনোযোগী হয়ে থাকো। তাহলে আমরা জানতে পারলাম সামাজিকরণের ধারণা, সামাজিকরণের বিভিন্ন প্রক্রিয়া, বিভিন্ন প্রতিষ্ঠানের ভূমিকা সম্পর্কে আমরা অবগত হলাম। ব্যক্তির সামাজিকীকরণে খেলার সাথে সাথে ভূমিকা অধিক তাৎপর্যপূর্ণ। বিশ্লেষণ করা
सुप्रिय शिक्षार्थीबृंद आमरा सामाजिकीकरण धारणा सम्पर्के जानलाम सामाजिकीकरण प्रक्रिया विभिन्न प्रतिष्ठान भूमिका सम्पर्के जानलाम आशा करी तुम्हारे ये कि उपकृत हो रही व्यक्ति सामाजिकीकरण भूमिका अधिक तात्पर्यपूर्ण विश्लेषण कर आगामी क्लास पर्यंत तुम्हारा सुस्थ थको भलो थको से प्रत्याशा रेखे आजकल जो एखे विदाय दिल असलामुअलैकुम वरहमतुल्लाहि वबरकातुहु।